কোনো এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে তাৎক্ষণিক লকডাউন দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, যেখানেই ঝুঁকি মনে হবে সেখানেই প্রশাসনকে লকডাউন দিতে বলেছেন প্রধানমন্ত্রী। আরো জানাচ্ছেন মোরসালিন বাবলা। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন 2021 এবং বাংলা ও ইংরেজি ভাষায় প্রণীত অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা 2021-এর খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা। অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরে সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনা নিয়ে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অথরিটি বা পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আছেন লোকাল গভর্নমেন্ট সবাইকে কিন্তু আমরা বা আর্ম ফোর্সেস বা ল এনফোর্সিং এজেন্সি তারা স্থানীয়ভাবে বসে আপনার যদি মনে করেন কোনো এলাকাতে বেশি হচ্ছে সেখানে এনফোর্স করা, ট্রিটমেন্ট বেশি দেওয়া প্লাস লকডাউন যেটা তারা কমফোর্টেবল ফিল করবে তারা সেভাবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন চাপাই নবাবগঞ্জ ও যশোরে সংক্রমণ কমে এসেছে। পুরো দেশ এভাবে আর এখন তো সব জায়গায় ওইভাবে একভাবে আপনি স্প্রেড করতেছে না। আমরা মেইনলি নর্থ বেঙ্গল দিনাজপুরে কালকে পরশু থেকে দিনাজপুরে একটু অ্যাগ্রাভেট করছে মনে হচ্ছে, যশোরের এই সাইডটা একটু কমে আসছে, কিন্তু আপনার রাজশাহী নওগাঁ এবং চাপাই নবাবগঞ্জ অনেকটা কমে আসছে। কেন্দ্রীয়ভাবে লকডাউন আরও বাড়ানো হবে কিনা এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন এই বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা।